মোদক পরিবারে অন্যতম শক্তি হল গোপাল। বলা চলে মিঠাই ধারাবাহিকের প্রধান চরিত্র তো তিনি। যে কোনো সমস্যাতেই গোপাল তাদের সহায়। শুধু ঐশ্বরিক ক্ষমতা নয়, গোপাল যেন তাদের বাড়ির ছেলে। ঈশ্বরের সঙ্গে এমন সহজ সরল সম্পর্ক মন ছুঁয়ে গেছে দর্শকদের। যখন মোদক বাড়ির চরম সংকটে ধারাবাহিকের ট্র্যাকে দেখানো হয়েছে গোপালের ওপর আস্থা রেখেই উদ্ধার পেয়েছে গোটা পরিবার। এমনকি কোনো আনন্দ অনুষ্ঠানেও গোপালকে ধন্যবাদ না জানিয়ে দিন শুরু করেন না তারা। মোদক বাড়িতে তো বটেই, এমনকি মোদক বাড়ির গোপাল দর্শকদের ততটাই প্রিয়। আর জন্মাষ্টমীর দিন মিঠাইতে স্পেশাল কিছু হবে না, তাও কি হয়। তাই এদিন গোপালের জন্য আদর করে ননি নিয়ে এলো আপনাদের মিঠাই। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো সেই মিষ্টি মুহূর্তের ছবিও।